এতদিন ভুয়ো ডাক্তার ভুয়ো শিক্ষক গ্রেফতার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলায়, এবার আরও একটা গুরুত্বপূর্ণ পদে জালিয়াতির অভিযোগ সামনে এলো। আমাদের আইনগত কোনো সমস্যা হলে আমরা উকিলে দ্বারস্থ হই, কিন্তু ভাবুন একবার কালো কোট পরে যে আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন তিনি যদি ভুয়ো হন তাহলে ঠিক কী হবে ভাবতে পারছেন? হ্যাঁ, এবার পুলিশের জালে ভুয়ো উকিল, আপনি দেখে বুঝতেও পারবেন না যে সে ভুয়ো, একদম কালো কোট পরে সে যেন আসল উকিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার আপনাদেরকে বলি ঠিক কী ঘটনাটা ঘটেছে। হুগলির চন্দননগর আদালতে ভুয়ো উকিল গ্রেপ্তার। ভুয়ো উকিলের বাড়ি চন্দননগরের উদ্দিবাজার এলাকায়, ধৃতের নাম শেখ সাহিল। তাকে গতকাল রাতে গ্রেফতার করেছে চন্দননগরের পুলিশ কমিশনারেটের চন্দননগর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ যে সে কোনো উকিল বা মোহরি নন, নিজে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে উকিলের পরিচয় দেন, এরপর সেটা চন্দননগর আদালতের বার অ্যাসোসিয়েশনের নজরে আসে। বার অ্যাসোসিয়েশন থেকে চন্দননগর থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্ত সাহিলকে পুলিশ গতকাল রাতে প্রথমে আটক করে, এরপর যথাযথ কাগজপত্র না দেখাতে পারায় তাকে চন্দননগর থানার পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তকে চন্দননগর আদালতে পেশ করা হয়। এতদিন ভুয়ো ডাক্তার ভুয়ো শিক্ষক গ্রেফতার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলায়, এবার আরও একটা গুরুত্বপূর্ণ পদে জালিয়াতির অভিযোগ সামনে এলো। আমাদের আইনগত কোনো সমস্যা হলে আমরা উকিলের দ্বারস্থ হই, কিন্তু ভাবুন একবার কালো কোট পরে যে আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন তিনি যদি ভুয়ো হন তাহলে ঠিক কী হবে ভাবতে পারছেন? হ্যাঁ, এবার পুলিশের জালে ভুয়ো উকিল, আপনি দেখে বুঝতেও পারবেন না যে সে ভুয়ো, একদম কালো কোট পরে সে যেন আসল উকিল। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হুগলির চন্দননগর আদালতে ভুয়ো উকিল গ্রেপ্তার। ভুয়ো উকিলের বাড়ি চন্দননগরের উদ্দিবাজার এলাকায়, ধৃতের নাম শেখ সাহিল। তাকে গতকাল রাতে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ যে সে কোনো উকিল বা মোহুরি নন, নিজে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে উকিলের পরিচয় দেন, এরপর সেটা চন্দননগর আদালতের বার অ্যাসোসিয়েশনের নজরে আসে। বার অ্যাসোসিয়েশন থেকে চন্দননগর থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্ত সাহিলকে পুলিশ গতকাল রাতে প্রথমে আটক করেন, তারপর যথাযথ কাগজপত্র না দেখাতে পারায় তাকে চন্দননগর থানার পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তকে চন্দননগর আদালতে পেশ করা হয়। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাব। চন্দননগর আদালতে একটি নাজিরবিহীন ঘটনা ঘটল। একটি ব্যক্তি রোজ কিন্তু কালো কোট এবং সাদা পায়জামা পরে কোর্টে আসতো, সবাই কিন্তু যেটা জানতো সে একজন উকিল বাবু, কিন্তু পরে জানা যায় সে একজন ভুয়া উকিল। কেননা সে শেখ সাহিল নামে যে ব্যক্তিটি, সে ফেসবুকে ফেক প্রোফাইল তৈরি করে নিজেকে উকিল হিসাবে পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন চন্দননগর মহকুমা বার অ্যাসোসিয়েশন এই ঘটনা তদন্তে নামে, তারা পায় যে সে কিন্তু কোনো অ্যাডভোকেটও নয় না কোনো মোহরি। তারপরে এই সম্পূর্ণ গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। চন্দননগর থানার পুলিশ প্রথমে সেই ব্যক্তিটিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার তথ্য প্রমাণ দেখতে চায়, কিন্তু পুলিশ সদুত্তর না পেয়ে শেষমেশে কিন্তু সেই ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, তাকে আদালতে প্রডিউস করা হবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।